আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে প্রায় প্রতিদিনই পরিদর্শন করছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ওয়ার্ডের বাসিন্দাদের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধা শুনে সেগুলি খতিয়ে দেখছেন শহরের মেয়র। পৌর নিগমের পরিষেবা সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করে রাজ্যবাসীকে দূষণমুক্ত এক পরিষ্কার পরিচ্ছন্ন শহর উপহার দিতে চান তিনি। বৃহস্পতিবার মেয়র দীপক মজুমদারকে দেখা গেল রাজধানী ইন্দ্রনগর স্থিত গোমতী ডেয়ারি মিষ্টির কারখানা পরিদর্শন করতে। ইন্দ্রনগর গোমতী ডেয়ারি মিষ্টি কারখানার ব্যবহৃত জল ডেয়ারি থেকে বেরিয়ে ড্রেন উপচে এলাকার বিভিন্ন রাস্তাঘাট নোংরা করছে। এর পাশাপাশি এলাকার মানুষের বাড়ি ঘরেও প্রবেশ করছে সেই দূষিত জল। এই বিষয় নিয়ে বহুদিন ধরে অভিযোগ জমা পড়ছিল পৌর নিগমের মেয়রের কাছে। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সেই ঘটনাস্থল পরিদর্শনে যান রাজধানীর মেয়র। ওনার সাথে ছিলেন প্রদেশ বিজেপির সম্পাদিকা পাপিয়া দত্ত, জোনাল চেয়ারম্যান প্রদীপ চন্দ্র এবং MIC সদস্যা শম্পানাথ সরকার। কারখানা দূষিত জল সঠিক পদ্ধতিতে নিষ্কাশন করার জন্য এদিন কারখানার আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। নোংরা জলের ফলে এলাকার পরিবেশ যাতে দূষিত না হয় সে ব্যাপারে সমস্ত পদক্ষেপ গ্রহণের জন্য এদিন কড়া নির্দেশ দিয়েছেন তিনি। আমরা আমাদের এলাকার লোকদের নিয়ে এবং বিশেষ করে গোমতী ডায়েরি যারা বিভিন্ন দপ্তরের অফিসাররা আছেন, তাদের বিভিন্নভাবে যারা দায়িত্বে প্রাপ্ত তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে অতি সত্বর যাতে এই জায়গাটা বন্ধ করা হয় এবং পরিবেশ বা দুর্গন্ধ থেকে মুক্ত করার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ তারা যাতে গ্রহণ করেন। এটা একটা সরকারি প্রতিষ্ঠান, আমি বলবো তাদের দায়িত্ব নিয়ে কাজটা করা উচিত। মাননীয় চেয়ারম্যান যিনি আছেন সমীরবাবু অন্য কাজে বেরিয়েছেন, ওনার সঙ্গে আমাদের কথা হবে। আমি আশা করব আমরা একটা নির্দিষ্ট সময় ওনাদেরকে দিয়েছি যাতে এইভাবে করে আমরা আগে শুধু এই সরকারি ব্যবস্থাপনা না, বেসরকারি যতগুলো মিষ্টি দোকান আগরতলা শহরে আছে যারা এইভাবে নিয়ম না মেনে এগুলি জলগুলি রাস্তা বা ড্রেনে পাস আউট করার চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে আমাদের সরকার আমাদের পৌর নিগম দায়িত্ব নিয়ে তাদের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা সার্বিকভাবে চাইব ডায়েরি চলুক, ডায়েরির পরিষেবা আমাদের এই গোমতী ডায়েরি খুব ভালো কাজ। এই সরকার আসার পর আমাদের অনেক উন্নতি হয়েছে, তাদের যে দ্রব্যাদি মানুষের কাছে খুব গ্রহণযোগ্য এবং তা মানুষ আমরাও চাইছি যে ডায়েরি আরও বেশি ভালো কাজ করুক। কিন্তু ওই যে যে নিয়মগুলি আছে মেনে যেতে কাজ করে, যেহেতু সরকারি প্রতিষ্ঠান আমাদের একটা দায়িত্ব আছে। আমরা আজকে ভিজিট করেছি, তাদেরকে বলা হয়েছে, তারাও আমাদের কথা দিয়েছে অতি সত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা যেটা চাইছি বা এই এলাকার লোক যেটা চাইছে পরিবেশ সুন্দর থাকে, যাতে দুর্গন্ধমুক্ত কোনো রকম বাতাবরণ তৈরি না হয়, যাতে সুন্দরভাবে এলাকার বসবাস করতে পারে সেই ব্যবস্থা তারা গ্রহণ করবে। আগরতলা শহরকে স্বচ্ছ, নির্মল এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বদ্ধপরিকর আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। বৃহস্পতিবার আরও একবার তিনি প্রমাণ করে দিলেন তা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।